স্টেইং অন আ বোট ফর টু ডেজ ইজ সামথিং দ্যাট আইভ নেভার ডান বিফোর, তাই একটা নতুন এক্সপিরিয়েন্স করতে আমি চলে যাই সুন্দরবন। আর এই ট্রিপে আমার সাথে ছিল আমার ভাই অভিক, মিঠুন, মোদি, রুমি, শ্রেয়াদি আর রুমির বাবা মা। সো লেটস বিগিন দ্য জার্নি অফ সুন্দরবন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ জীবনজ্যোতি অ্যান্ড আই এম টেকিং ইউ ইনটু দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেল্টা। যাকে আবার পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যও বলা হয়। আমাদের সুন্দরবনের বোট জার্নি শুরু হয়েছিল গডখালিঘাট থেকে। সেখানে পৌঁছে আমরা সবার আগে ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপর রওনা হই আমাদের প্রথম ডেস্টিনেশন বেকন বাংলোর দিকে। তারপর বেকন বাংলো ঘুরে আমরা চলে যাই হ্যামিল্টন বাংলো। কিন্তু হ্যামিল্টন বাংলোতে দেখার মতো সেরকম কিছুই ছিল না, তাই সেখানে বেশি সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়ি বোটের উদ্দেশ্যে। এবার বোটে টানা 3 থেকে 3.5 ঘন্টার জার্নি। তো সুন্দরবনে আছে 102টি দ্বীপ, যার মধ্যে 54টি দ্বীপে প্রায় 50 লক্ষ লোক বাস করে, আর বাকি 48টি দ্বীপ রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে পড়ে। ভারতের 42টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে সুন্দরবন ন্যাশনাল পার্কও একটা হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। Say something that will make my day, 'cause these memories of her won't go away. They're haunting me so I can't sleep. She was a pretty little liar who cut me deep, 'cause she left me here alone. Now my bed feels just like cobblestone. Oh, oh, why did she go? Oh, oh, was I supposed to know? এই 3 ঘন্টা তোমরা বোটে থাকলে কি করতে তা জানি না, কিন্তু আমরা ভীষণ মজা করেছি। কখনো সুন্দরবনের সৌন্দর্য দেখে, কখনো বা একে অপরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, কখনো বা নাচ করে, আবার কখনো বা একভাবে নদীর দিকে তাকিয়ে থেকে, সবে মিলে খুব সুন্দরভাবে কেটেছে এই 3 ঘন্টা। সময় এখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে, আর এমন সময় আমরা পৌঁছলাম বালি আইল্যান্ডে। বাই দ্য ওয়ে, এটা সেই বালি নয়, এটা সুন্দরবনের বালি দ্বীপ। আমাদের আজকের আস্তানা এখানেই, বালি ইউথ হোস্টেল। এবার লাঞ্চ সেরে সানসেটের জন্য তৈরি হওয়ার পালা। কিন্তু বস, আমরা বাঙালি, সূর্য ডুবে গিয়ে তখন প্রায় সন্ধে। হ্যাঁ, আমরা সানসেট মিস করে ফেলেছি। আর পশ্চিম আকাশ তখন এক অন্যরূপ ধারণ করেছে, সূর্যের লাল আভা নদীকে রাঙিয়ে তুলেছে। তার মধ্যে এই শীতল হাওয়া যখন শরীর স্পর্শ করছিল, উফ, সে এক আলাদাই অনুভূতি। তো আজকের সুন্দরবনের গল্প এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।